কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ বসতঘর থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনজনের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার বলেছে, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ফরেন্সিক রিপোর্ট ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হাসান। মঙ্গলবার সকালে পঞ্চম শ্রেণী পড়ুয়া মোহনার সহপাঠীরা স্কুলে যাওয়ার জন্য মোহনাকে ঘুম থেকে ডাকতে থাকে। সাড়া না পেয়ে সহপাঠীরা প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিজ ঘরে সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তসলিমা, বড় মেয়ে মোহনা ও ছোট মেয়ে 7 বছর বয়সী বন্যার মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার, সিআইডির ফরেন্সিক টিম ও পিবিআই এর টিম। তারা নমুনা সংগ্রহ করে। যে মহিলাটা মারা গেছে, মহিলাটার স্বামী সৌদি থাকে এবং আমার জানা মতে এখন পর্যন্ত এদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব গন্ডগোল বা এরকম কিছু আমি শুনি নাই। পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ফরেন্সিক এক্সপার্টরা নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে। আমরা এই পর্যন্ত একজনকে জিজ্ঞাসাবাদ করছি, কথা বলছি, এখন আমরা অনেকেই জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পর যদি আটক করতে হয় আটক করব, আর জিজ্ঞাসাবাদ করার পর যদি মনে হয় তাকে গ্রেফতার করা জরুরি, বিজ্ঞ আদালতে সোপর্দ করা জরুরি, সেটাও করব। মা ও দুই মেয়ে হত্যা রহস্য দ্রুত উন্মোচন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।